সবাইকে আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সাথে আজকে যে ব্লগটা শেয়ার করব, এটা হলো আমাদের লন্ডনের চাঁদ রাতের ব্লগ। তো আমার আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেছে, তার জন্য অনেক অনেক দুঃখিত। আপনারা যারা আমার রেগুলার ব্লগগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমি বলেছি এর আগের ব্লগে যে আমি অবশ্যই চেষ্টা করব লন্ডনের চাঁদ রাতের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে, আর তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর আমি এই মুহূর্তে লন্ডনে গ্রিন স্ট্রিটে, আর এখানে প্রতি বছর খুবই সুন্দর মেহেদির উৎসব এবং খুব মানুষের জমজমাট থাকে। এখানে প্রায় দোকান রাত 4টা-5টা পর্যন্ত খোলা থাকবে এবং অনেক রাত পর্যন্ত মেহেদি লাগানো থাকবে। এখানে আসলে খুবই ভালো লাগে এবং এখানে অনেক দূর থেকেও মানুষ চাঁদ রাতে আসে মেহেদি লাগানোর জন্য। তাই আমরাও চলে এসেছি ইফতারের পর, আমরা হাজব্যান্ড ওয়াইফ এবং আমাদের বাচ্চাদেরকে নিয়ে। আজকে এখানে আমি আসার পর হাঁটতে হাঁটতে আমার খুবই প্রিয় দুজন মানুষের সাথে দেখা হয়ে গেল। শুধু আমার না, আমি জানি যে এই দুজন ব্যক্তি আমাদের দেশ বিদেশে সবার খুবই জনপ্রিয় এবং খুবই চেনাশোনা মানুষ। ওনারা দুজনও ইউটিউবার, একজন হলো সানা শিমুল আর একজন হলো নিশাত খুশবু আপু। তো দুজনকে দেখে খুবই ভালো লেগেছে। আজকে এখানে প্রায় 8 বছর পর আমার প্রিয় একজন ভাবি দীপ্তি ভাবি ওনার সাথেও এখানে দেখা হয়েছে, এবং আমার সাথে আমার প্রিয় মানুষ আরেকজনও আছে, বিডি টু লন্ডন অ্যাডভেঞ্চার সেতু আপু। আপনারা সবসময় যারা আমার ভিডিও দেখে থাকেন ওনারা অবশ্যই ওনাকে চেনেন এবং ইউটিউবের অনেকেই ওনাকে চেনেন। তো আমরা দুজন আজকে অনেক রাত পর্যন্ত এখানে আড্ডা দিব এবং আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পুর ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ওয়াচ করবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন, তাতে করে আমার নিত্য নতুন সবগুলো ভিডিও আপনারা দেখতে পারবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের ভিডিও, তো আপনারা দেখতে থাকুন। আমি আমার ডিসক্রিপশন বক্সে বিডি টু লন্ডন সেতু আপুর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, আশা করি ভালো লাগলে আপনারা দেখবেন। হর মুসলমান ইহী কহ রহা হ্যায় ঈদ কা হমকো তোহফা হ্যায় ঈদ কা হমকো তোহফা মিলা হ্যায় ঈদ কা হমকো তোহফা। আজকে এখানে এত পরিমাণে ভিড় যে আমরা একটু পরপর আমাদের ব্যাগ চেক করতে হয়, মোবাইল এবং আমাদের ব্যাংক কার্ড সব কিছু ডকুমেন্টস ওকে আছে কি না। সেতু আপুকে নিয়ে তো আমি হাসতে হাসতে শেষ, উনি ওনার ব্যাগ 2 বার চেন খোলা পেয়েছে। আপু বলতেছে ব্যাগে তালা লাগালে তো সবচেয়ে ভালো হতো, বারবার ব্যাগ চেক করতে হতো না আর এত টেনশনও হতো না। ঈদ কা হমকো তোহফা মিলা হ্যায় ঈদ কা হমকো তোহফা কায়নাম গম পর হুয়া। হাঁটতে হাঁটতেই পথের ভিড়ে সানা শিমুল আপু এবং নিশাত খুশবু আপুর সাথে দেখা, ওনাদের সাথে কিছুক্ষণ ছিলাম এবং কিছু ছবি উঠাইছি এবং খুবই ভালো লেগেছে ওনাদের সাথে। ওনারা এতটাই অমায়িক যে কি বলবো, মানে আমরা যখন ওনাদেরকে ভিডিওতে দেখি লাইফে দেখি তার থেকে মনে হয় যে বাস্তবে দেখলে ওনাদেরকে আরও বেশি অমায়িক, এবং দুজনকে খুবই ভালো লেগেছে। আর দুজন মাশাআল্লাহ খুবই কিউট। ঈদ কা হমকো তোহফা মিলা হ্যায় ঈদ কা হমকো তোহফা মিলা হ্যায়
आता है, ईद का हमको तोहफा मिला है, ईद का हमको तोहफा मिला है। हर मुसलमान यही कह रहा है, ईद का हमको तोहफा है, ईद का हमको तोहफा मिला है। कायन आम गम पर हुआ है, अल्लाह की ये मता है, ईद का हमको तोहफा मिला है, ईद का हमको तोहफा मिला है। हर मुसलमान यही कह रहा है, ईद का हमको तोहफा है, ईद का हमको तोहफा मिला है, ईद का हमको कायन आम गम पर हुआ है, अल्लाह की ये मता। ऐ कुल्फी, ऐ कुल्फी, कुल्फी ये कितना कुछ बोला। লন্ডনে মানুষ বিভিন্নভাবে খুবই আনন্দ করে, চাঁদ রাত থেকে ঈদ উপলক্ষে বাজি ফুটে এবং লং ড্রাইভে চলে যায়। হর মুসলমান ইহি কহ রহা হ্যায়, ঈদ কা হমকো তোহফা হ্যায়, ঈদ কা হমকো তোহফা মিলা হ্যায়, ঈদ কা হমকো কায়ন আম গম পর হুয়া হ্যায়, আল্লাহ কি ইয়ে মাতা হ্যায়, ঈদ কা হমকো তোহফা মিলা হ্যায়, हमको तोहफा मिला है। हर मुसलमान यही कह रहा है, ईद का हमको तोहफा है, ईद का हमको तोहफा मिला है, ईद का कायन आम गम पर हुआ है, अल्लाह की ये मता है, ঈদ কা হমকো তোহফা মিলা হ্যায়, ঈদ কা হমকো তোহফা মিলা হ্যায়। হর মুসলমান ইহি কহ রহা হ্যায়, ঈদ কা হমকো তোহফা হ্যায়, ঈদ কা হমকো তোহফা মিলা হ্যায়, ঈদ কায়ন আম গম পর হুয়া है, ঈদ কা হমকো তোহফা মিলা হ্যায়, ঈদ কা হমকো তোহফা মিলা হ্যায়। হর মুসলমান ইহি কহ রহা হ্যায়, ঈদ কা হমকো তোহফা হ্যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার প্রেমেলের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নেক্সট আরেকদিন আরেকটা এপিসোড নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।